একটা অন্ধকার মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে অপু। চারপাশের অনেক মৃদু গুঞ্জন বারবার কানে এসে পৌঁছচ্ছে এক একটা আর্তনাদের মতো। কে কথা বলছে, কি কথা বলছে, কিচ্ছু বুঝে উঠতে পারছে না অপু। কিন্তু একটা ভয়ঙ্কর নাম না জানা চাপের মুখে কেমন যেন থরথর করে কাঁপছেও। ডান পায়ের সামনে একটা ফুটবল নির্বিকারভাবে পড়ে আছে, যেন অপুর জন্য অপেক্ষা করছে সে। বলটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো অপু। চারপাশের শব্দগুলো একটু একটু করে কমতে শুরু করলো, কিন্তু বুকের মধ্যে একটা ভীষণ চাপ অনুভব করলো অপু। পা দুটো যেন খুব ভারী লাগছে, পাটা এগিয়ে বলটায় মারার জন্য যেন একটা পাহাড় প্রমাণ শক্তির প্রয়োজন, যেটা লেশমাত্র ওর মধ্যে নেই। অপু একটু ঝুঁকে দেখল, ওর দুপায়ে কে যেন প্রচণ্ড ভারী একটা চেন বেঁধে দিয়েছে, এক পা এগোনোর উপায় নেই। আবার ধীরে ধীরে শব্দগুলো বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। কোথায় আছে ও, কোথায় সবাই? মাঠের ধারে একটা দুটো ছায়া দেখতে পেল, ওই যেটুকু যা আলো এসে পড়েছে। দেখতে পেল ওদের মধ্যে একজনের হাতে একটা চাকু, আলো পড়তেই চিকচিক করে উঠল। সঙ্গে সঙ্গে ভীষণ ভয় পেল অপু। দূর থেকে শুনতে পেল কে যেন একটা বলে উঠল, ওই তো, ওই খুন করেছে। বলে ওর দিকে যেন এগিয়ে আসছে বেশ কিছু জন। তাদের মারমুখে চিৎকারে অপু যেন প্রাণ জ্ঞান হারিয়ে ফেলার জোগাড়। বাঁদিক থেকে কে যেন বলে উঠল, তাকাচ্ছিস কি অপু, পালা পালা, এখানে থাকিস না, চল চল। অপু ঘুরে দেখে বর্দা, পা দুটো যেন এবার একটু ক্লান্ত হয়ে প্রায় সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। ধরে আসা গলায় বলতে গেল, বর্দা। বর্দা বলে উঠল, তুই বলছিলি তো যে তুই নাকি পারবি, বল, বলছিলি না? কোনো রকমে মাথা নেড়ে হ্যাঁ বলল অপু, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। চল তাহলে, দেখ ঠিক পারবি, চল চল। বর্দার কথা শুনে যেন গায়ে একটু জোর পেল অপু। খুব কষ্ট হলেও পাটা যেন একটু এগোতে পারবে বলে মনে হলো। বাঁ পায়ে ভর দিয়ে ডান পাটা একটু তুলতেই ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে নিজের কাঁধে একটা হাত পেল। বর্দাওকে আবার দাঁড়াতে সাহায্য করল, তারপর বলল, চল চল আবার চেষ্টা করে দেখ। বলটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ অপু, তারপর সামনের দিকে তাকালো। ধীরে ধীরে যেন চোখ দুটো অন্ধকারে একটু সয়ে গেছে। সামনে কিছু দূরেই একটা গোলপোস্ট দেখতে পাচ্ছে, ওই দুটো ছায়া আর কোথাও দেখতে পাচ্ছে না, মিলিয়ে গেছে ওরা। ওই সমস্ত শব্দ যেন একটু একটু করে পাল্টে যাচ্ছে, বাড়ছে বাড়ছে, শব্দ বাড়ছে। অপুর মনে হচ্ছে যেন হাজার হাজার লোকে ঘেরা একটা মাঠে একা বল নিয়ে দাঁড়িয়ে আছে ও। সাইড লাইন থেকে সবাই চিৎকার করে চলেছে শুধুমাত্র ওর জন্য, ওর খেলা দেখার জন্য। অপু বাঁদিকে একবার তাকালো, বর্দা একটা অদ্ভুত হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। কেন অপু বলতে পারবে না, কিন্তু ওর মনে হলো যে ও পারবে। এইটাই তো ও সারা জীবন ধরে পাগলের মতো করে এসেছে। এই প্রচণ্ড পাগলের মতো একটা খেলাকে ভালোবাসা সব কিছুর মধ্যে ও হয়তো পারবে। প্রথম পদক্ষেপে যেন শরীরের অনেকটা শক্তি ক্ষয় হয়ে গেল, কিন্তু পায়ের পাতার নিচে ঘাসগুলো যেন একটা পশমের মতো কাজ করছে। দর্শকের শব্দ আরও আরও জোরে হচ্ছে, মাঠের চারপাশে অনেকটা ভিড় জমেছে। চল চল হবে হবে চল। প্রথমবার বলটাকে ছোঁয়ার পর থেকেই যেন একটু একটু করে সমস্ত ইন্দ্রিয় আবার কাজ করতে শুরু করল। অপু পায়ে চাপটা কমেছে, বর্দার দিকে একবার তাকাতে গিয়েও কিভাবে তাকালো না। কোথায় অন্ধকার, সব দেখা যাচ্ছে তো, জলের মতো পরিষ্কার। বলটা ঠেলতে ঠেলতে এগোলো, আস্তে আস্তে গতি বেড়ে চলেছে। পায়ে আর কোনো রকম কোনো চাপ লাগছে না ওর, ঠেলে সব কিছু সরিয়ে এগিয়ে যাচ্ছে ও। চোখ দুটো স্থির হয়ে দেখছে বলটাকে, আর সামনের ওই গোল পোস্ট, আর কিচ্ছু না। গতি বাড়ছে, অপুর বুকের মধ্যে চাপের জায়গায় একটা অদ্ভুত আরাম ছড়িয়ে পড়েছে একটু একটু করে। বর্দা পারছি, দেখ দেখ আমি পারছি। কোনো শব্দ নেই, বর্দাও কোনো উত্তর দিল না। বুকটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল যেন, শব্দ সমস্ত কমে গেল যেন। গোলপোস্টের সামনে আবার দুটো ছায়া দেখতে পেল অপু, হাতে একটা চাকু, আলো পড়তে চিকচিক করে উঠছে। বর্দা, আবারও কেউ যেন কোনো উত্তর দিচ্ছে না।
একবার পিছন ফিরে দেখতে গিয়ে অপু দেখে কেউ কোথাও নেই, মাঝ মাঠ ফাঁকা, সাইড লাইনে কেউ নেই। আর ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে পড়ে গেল অপু। অন্ধকার নেমে এসেছে আবার, বিন্দু মাত্র কোনো শব্দ নেই কোথাও। হাত পা ঠান্ডা হয়ে গেল অপুর। উঠতে গিয়ে দেখে গায়ে জল নেই একটুও। ছটফট করতে থাকে, বর্দা বর্দা ডেকে যায় বারবার। অপু অপু কে যেন ডাকছে অপুকে, অনেক দূর থেকে গলা শুনতে পাচ্ছে। কি হয়েছে রে তোর অপু? হেই অপু, ধর্মর করে উঠে বসলো অপু। কিছুক্ষণ ঠাহর করতে পারলো না কোথায় আছে। হঠাৎ অনেকটা আলো এসে পড়েছে মনে হচ্ছে, এদিক ওদিক তাকাতে থাকলো। বর্দা নেই, বর্দা নেই এখানে? বাবা শক্ত হাতে অপুকে ধরে একটু শান্ত করার চেষ্টা করল। অপু, বাবার ডাকে যেন বাস্তবে ফিরে এলো অপু। কিছুক্ষণ চুপ করে বসে থাকলো দুজনে। খালি অপুর হাঁপানোর শব্দ আর ফ্যানের আওয়াজ ছাড়া বাকি যেন সব খুব চুপ করে বসে আছে অপুর জন্য। বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এবার কেঁদে ফেলল অপু। বাবার কোলে মুখ গুঁজে বসে থাকলো ও। থেকে থেকে কেমন যেন কেঁপে উঠছে ওর শরীরটা। নবীন বিশ্বাস শক্ত করে ধরে আছে ছেলেকে। সে নিজেও সারা রাত ঘুমোয়নি। কি একটা ভীষণ অবাস্তব ঘোরের মধ্যে মনে হচ্ছিল যে হয়তো অনি আসবে। রাত হয়ে গেছে ফিরতে ফিরতে, কিন্তু আসবে, জেগে থাকি। অপু স্বপ্নের মধ্যে কত কিছু বলেছে, চুপ করে শুনেছে নবীন। ছোট ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজের চোখে জল ফেলার চেষ্টা করেছে অনেকবার। কিভাবে যেন কান্নাটা আসা বন্ধ হয়ে গেছে। রিজুকে অপু সব কিছু বলেছিল, রিজুর থেকে পরে জানতে পারে নবীন। তাই আজ রাতে অপুর সঙ্গেই বসেছিল। খুব একটা কথা বলেনি, রাতে খায়ওনি তেমন কিছু। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছে কখন বুঝতেও পারেনি। এখন ছেলেকে এইভাবে কাঁদতে দেখে চোখ দুটো জলে ভরে উঠল নবীন বিশ্বাসের। কোনো রকমে নিজেকে শান্ত রেখে বলল, কাঁদিস না বাবা, কাঁদিস না, আর কাঁদিস নি। তারপর আর কিছু বলতে পারেনি। কি বা বলবে, সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। ছেলেটা যা যা দেখে ফেলেছে এই শেষ কদিনে, ওকে এই সমস্ত মিথ্যে আশ্বাস দেওয়ার কোনো জায়গা নেই নবীনের। একটু যখন কান্নাটা থেমেছে তখন অপুর মাথায় হাত বুলিয়ে নবীন বলল, রাতে কিছু খাস নি বাবা, এখন খেয়ে নে একটু, বলে উঠে চলে গেল ভেতরে। ঘড়িতে তখন 6টা বাজে। বাইরের দরজায় একটা কেউ এসে ডাকল, অপু, এই অপু। সুকান্ত দা এসছে। অপু উঠে গিয়ে দরজা খুলতেই সুকান্ত দা বলল, ভাই কেমন আছিস এখন? অপু খুব একটা কিছু উত্তর দিল না, হাত দিয়ে সুকান্ত দাকে ভেতরে আসতে বলে। মা দূরে এসে বসে পড়ল আবার। সুকান্ত দা ভেতরে এসে বসল, পাশে কিট ব্যাগ রাখা। অপু এবার বলল, সুকান্ত দা আমি আজকে পারবো না যেতে, তোমরা চলে যাও, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। সুকান্ত দা বলল, আজকের জন্য তো তুই সেই কবে থেকে বসেছিলি অপু, এইরকম ভাবে ছেড়ে দিস না, এরপর জোর করো না আমাকে সুকান্ত দা, প্লিজ, বলে উঠল অপু। আমি পারবো না গো। আজকে অনিদা যদি জানতে পারত, বর্দা নেই, জানো তো বোধ হয়, বর্দাকে মরতে ফেলে রেখে আমি পালিয়ে এসেছি। অপু একটা অদ্ভুত চাহনি নিয়ে তাকালো সুকান্তর দিকে। সুকান্ত দা কিছু বলল না, অপু বলেই চলল, তাই বর্দা থাকলে কি হতো না হতো আমার জানা নেই গো, কিন্তু আমি পারবো না। সুকান্ত দা শান্তভাবে বলল, যেইটা তোর দোষ নয় সেইটা নিয়ে নিজেকে শাস্তি দিস না, চল। ঠিকই তো বলছো সুকান্ত, যাবি না কেন তুই? ভেতর থেকে বৌদি বেরিয়ে এসে বলল, খেলাটা তোকে এইভাবে টানে, সেখান থেকে এইভাবে মুখ ফিরিয়ে নিস না অপু। বাবা কখন ঘরে ঢুকেছে অপু দেখতেই পাইনি। এখন একবার বাবার দিকে তাকালো খালি। আগের দিন ঠিক এইখানে বসেই বর্দা ওকে জিজ্ঞেস করেছিল, পারবি না? ও ঘাড় নেড়ে বলেছিল, পারবো।